প্রত্যেকটা জায়গায় একদম সকাল থেকে যেখানেই যাচ্ছি একেবারে পথসভা, তারপরে উঠান বৈঠক, সবগুলাই মনে হয় যে জনসভায় রূপান্তরিত হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় মানুষের উপচে পড়া ভিড় আর মা বোনরা বেশি। এবং সকলেরই কথা যে আপনি যেভাবে হরিরামপুরে উন্নয়ন করেছেন, বিশেষ করে হরিরামপুরের মাটিকে আপনি রক্ষা করেছেন, এখানে জনন্ত্রী শেখ হাসিনা যদি আজকে এই পদ্মার বাঁধ না দিত তাহলে এই হরিরামপুর এতদিনে থাকতো না। আপনি যে কাজগুলো করেছেন, এই কাজের স্বীকৃতি স্বরূপই আগামী 7 তারিখে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব এবং আপনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও এমপি বানাবো এবং মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করে আবারও আমরা এই ধারাবাহিকতাটা, এই উন্নয়নের কাজগুলোকে আমরা অব্যাহত রাখব। মানুষ দারুণ খুশি, উৎসব মুখর একটা পরিবেশে আশা করছি 7ই জানুয়ারি সবাই ভোট দিতে যাবে। এবং আমি যেখানেই যাচ্ছি আপনারা এখানেই দেখতে পাচ্ছেন, এবং এরপরেও অনেক রাত হয়ে যাবে, হয়তো আরেকটা প্রোগ্রাম আছে মানিকনগর বাজারে, সেখানে এর চাইতে আরও কয়েক ডাবল লোক নাকি আমি অনেকক্ষণ ধরে বসে আছে, তারা অপেক্ষা করছে এবং ফোন দিচ্ছে বারবার। তা আমি চড়ে গেলাম, যেখানে যাচ্ছি সেখানে সমস্ত জায়গায় উপচে পড়া মানুষের ভিড়, আর সবার একই কথা যে ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছেন, আমাদের পদ্মায় নদী ভাঙনের হাত থেকে রক্ষা করছেন, আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজের ভবন সহ এমন কোনো জায়গা নাই যেখানে আপনি উন্নয়নের ছোঁয়া না লাগিয়েছেন। অতএব আমরা এটার প্রতিদান দিতে চাই, আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আপনাকে এমপি বানিয়ে আমাদের সামনে আরও যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনার দ্বারাই হবে, এই আস্থা বিশ্বাস আপনার উপরেই আমাদের আছে। তাই 7ই জানুয়ারি সবাই ভোট দিতে যাবে এবং নৌকা মার্কায় ভোট দিবে ইনশাল্লাহ, আমি এটাই আশা করছি। আমি তো মহা খুশি, আমি আশা করি 7 তারিখে বিজয় হবে এবং এটা সাধারণ মানুষের বিজয় হবে, নারীদের বিজয় হবে, আমার কৃষক শ্রমিক জেলে তাঁতি মজুর যারা আছে সাধারণ মানুষ যারা তাদের বিজয় হবে 7 তারিখে। 8 তারিখ থেকে আবার আমি আমার সেই পূর্বের মতো তাদের সেবা, 5টা বছর তাদেরকে আবার আমি সেবা দিয়ে যাব ইনশাল্লাহ। মানিকগঞ্জ 2 আসনে যে সংসদীয় আসনে যে জনগণের মধ্যে যে ব্যাপক সাড়া পড়েছে, যে একটা উৎসাহ উদ্দীপনা, এবং আমি যেখানেই যাচ্ছি সেখানেই প্রচুর সাড়া পাচ্ছি, কিন্তু জনগণের মধ্যে একটা ভয় আশঙ্কা এখনও আছে। আমাদের যে বিরোধী আমার বাইরে যারা আছেন, আমি নির্দিষ্ট করে কাউকে বলবো না, একটা পক্ষ ভোটারদেরকে প্রচণ্ড রকমের ভয়ভীতি দেখাচ্ছে, তাদের একটাই সংশয়, ভাই আমি ওরা কি ভোট কেন্দ্রে যেতে পারবো, ভাই আমি কি ভোট দিতে পারবো, এই যে আশঙ্কা। এই যে জনতা শেখ হাসিনার যে এবার সিপিআর একটা ইলেকশন এবং জাতির কাছে যে কমিটমেন্ট, এটা আমার কাছে মনে হচ্ছে এখনও সংশয়টা দূর করতে পারি নাই আমরা। আমরা যদি সব প্রতিযোগী মিলে ভোটারদেরকে উৎসাহিত করি এবং বলি যে আপনার ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, যেটা আমাদের এবার আমাদের জনতা শেখ হাসিনা জাতির কাছে এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি যে কমিটে, সেটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে মাঠে আসলে সব পক্ষকে কাজ করতে হবে। এই যে সকালবেলা শুরুটাই হয় মন খারাপ দিয়ে, যে যদি নির্বাচনের পরিবেশটা ভোটের ভোট চাক সেটা একটা ব্যাপার, যদি হুমকি ধুমকি মারামারি কাটাকাটি এগুলো আসলে কি আমার কাছে মনে হয় তারা, এবং আমি একদম ডাইরেক্টই বলবো, এটা আসলে নৌকা প্রতীকের লোকজনই করছে এবং তারা এই প্রভাবটা খাটাতে চাচ্ছে যে ভোট কেন্দ্রে যাবো না, ভোট দিতে পারবো না, আমরা দেখে দেব, এইসব কথা টথা বলছে। সেক্ষেত্রে আমি বলবো জাতির কাছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট করেছে যে এবার একটা পিপিআর ইলেকশন, আমার কাছে মনে হয় এটা প্রচণ্ড রকমেরভাবে বাধাগ্রস্ত নাই। মানিকগঞ্জ 2 আসনে যারা আসলে মানিকগঞ্জ টোটাল জেলায় যারা আওয়ামী লীগটা ধারণ করে, মাত্র গুটি কয়েক দুই একজন ছাড়া সকলেই কিন্তু আমার সাথে আছেন, কারণ আমি নিজেই তো মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। সেক্ষেত্রে তো মানিকগঞ্জের পুরা মানিকগঞ্জের এবং সিঙ্গার হরিরামপুরের যারা আসলে আওয়ামী লীগটা ধারণ করে, আওয়ামী লীগটাকে বিশ্বাস করে, জনতা শেখ হাসিনার আদর্শে তাকে, তারা কিন্তু আমার সাথেই আছে। তার অন্যবার হিত এই প্রশ্ন তো আমরা করতে নি না। এখানে ভোটটা কিন্তু মজার ভোট হচ্ছে, আমি সব জায়গায় বলি, আমাদের দেশের স্বাধীনতা পরবর্তী ভোটটা সবসময় আওয়ামী লীগের সঙ্গে বিএনপি জাতীয় পার্টি এদেরই হয়ে আসছে, বা আওয়ামী লীগের সাথে আগে মুসলিম লীগের হয়ে আসছে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে একটি বিরোধী পক্ষ। লাস্ট কয়েক বছর ধরে এটা অবশ্যই আওয়ামী লীগের সাথে বিএনপির ইলেকশন হতো, ধানের ইলেকশন হতো, ফলে ইলেকশনে আমরা কী করি, আমরা যে কোনো পথসভায় বলেন বক্তব্য বলেন আমরা তো বিএনপির বিরুদ্ধে কথা বলি, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, এইটাই নির্বাচনের মূল প্রচারণা থাকে। প্রার্থী যোগ্য হোক অযোগ্য হোক আমরা অন্ধের মতন ধান বা আমরা নৌকায় ভোট দিই, ম্যাটার করে হলে প্রতীক, আলটিমেটলি আমরা মনে করি আমরা ভোট দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে,
তারা মনে করে ভোট দিলে প্রধানমন্ত্রী খালেদা জিয়া হবে, সেক্ষেত্রে এই ধারণা থাকাতে এখন প্রতিদিন কিন্তু কোনো আদর্শের নাই, কোনো সামগ্রিকত্বের দেশের পরিবর্তনের কোনো চিন্তা নাই। এখন টোটাল ইলেকশনটা হয়ে গেছে ব্যক্তিকেন্দ্রিক। এখানে তো মনে করেছেন এখন প্রধানমন্ত্রী হয়তো শেখ হাসিনা হবে না, উনি ধরেই নিয়েছেন, যেহেতু উনি দল ছাড়া এখন অন্য কোনো মেজর দল নাই, ফলে এখন তো অনেক স্থানীয় নির্বাচনের মতন হয়ে গেছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন বা পৌর নির্বাচনের মতন হয়েছে। অর্থাৎ এখন ভোটটা হচ্ছে একেবারে ব্যক্তিকেন্দ্রিক, তার ব্যক্তিগত চরিত্র, তার ব্যক্তিগত গুণাগুলি, তার ত্যাগ তিতিক্ষা। সেখানে আমাদের এখানে এখন বিবেচ্য হচ্ছে এলো এখানে যারা চার পাঁচজন আছে তারা ব্যক্তিভাবে কতখানি যোগ্য, তার কী ভূমিকা আছে সমাজ গঠনে, রাজনৈতিক, এটা বিবেচ্য হয়। একবারই দুইবারই এখানে কোনো ম্যাটার করবে বলে আমার হয়তো এটা একটা প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হচ্ছেই, বাট এটা কোনো ভোটের দিনে তাকে তো একটা ভোট দিতে হবে, তাকে সে তো দুটা ভোট দিলে ভোটটা তার নষ্ট হবে, সেখানে এটা কোনো প্রভাব ফেলবে বলে আমি একদমই মনে করি না। নেত্রী ঘোষণা দিলেন যে আমেরিকা নৌকার বাইরেও নির্বাচন করলে কোনো অসুবিধা নাই, এবং পরবর্তীতে এমন ঘোষণা যিনি জিতবেন তিনি আমার এমপি হবেন। এই ঘোষণা পরে আসলে আমি মন খুলে এখন নির্বাচন করি। আলটিমেটলি যদি এটা না বলতেন আমি এই নির্বাচন করতাম কি না বা এদের সারা তখন রাগ করতো কিনা জানি, আমি হয়তো নির্বাচন নাও করতে পারতাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে না যে আমি নৌকার বাইরে নির্বাচন করছি বা আওয়ামী লীগের বাইরে নির্বাচন করছি। কারণ আমি তো জানি এটা আপনি সবাই বিশ্বাস করেন, আপনার সাংবাদিকরাও বিশ্বাস করেন, এরাও বিশ্বাস করে আমি যে এমপি হতে পারি আল্লাহর মতে, নেত্রীর কাছে আমি চলে যাব, উনি আমাকে নেবেন, এটা কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। বেগম মমতাজ আমার যে প্রশংসা যেমন করে তার ভাষণে, আমার হাসি আমার বউ দেখে কয়, উনি না তোমার প্রতিদিন দেখে হেই তো তোমার চেয়ে বেশি আর বেশি কয় তোমার পক্ষে, সৈত্য গলা ফাটায় ফেলায়। আবার আমার ভাই জাহিদ যখন বলে সেও দেখে আমার প্রশংসা, আমার তো প্রশ্ন করতে তিন দফা হচ্ছে, আমি নিজে ট্র্যাক করতেছি ওরাও করে দিচ্ছে, এমন একটা ভাষণ পাবেন না, প্রমাণ করতে পারবেন না অন্য কোনো মন্ত্রীর থেকে আমার সম্বন্ধে বিরূপ কথা বলে, সে বাধা তো সম্মুখীন হচ্ছে না, আমার কাজ করে দিচ্ছে বরং। প্রথমত কথা হচ্ছে কি, আমি কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা স্বীকার হচ্ছি না, আমার দলীয় কোনো পর্যায় থেকে আমি নিজেও একজন কেন্দ্রীয় পদে ছিলাম, তাছাড়া ওখান থেকেও কোনো প্রতিবন্ধকতা পাচ্ছি না, আমাদের লোকাল আওয়ামী লীগের পক্ষ থেকে বা লোকাল যে কোনো পর্যায়ের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা পাচ্ছি না। আমাদের যে পুলিশ ভাইরা আছেন অথবা আমাদের যে প্রশাসন আছে কোনো জায়গা থেকে আমি কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা পাচ্ছি না, এবং খুব সুন্দরভাবে মানুষজনের সাথে আমরা খুব ভালোভাবে মিশতে পারছি, মানুষজনও খুবই আগ্রহী, এগিয়ে এসে আমাদের সাথে সাপোর্ট করছে, এমনও যারা আছে যারা আমাদেরকে ভোট দেবে না তাদের কাছ থেকে আমরা খুব ভালো সাপোর্ট পাচ্ছি এবং খুব সুন্দরভাবে কাজ চলছে। নির্দিষ্ট একটি দলে থাকলে তো একটা পক্ষই মূলত তাকে সাপোর্ট করে, সেখানে আমি আপামর জনতার বিশেষ করে আমাদের তারুণ্য এবং যুব সমাজের ব্যাপক সাপোর্ট পাচ্ছি। প্রত্যেকটা দল দীর্ঘদিন মানুষ দলের মাধ্যমে যে ইউনিট কমিটিগুলো থাকে, ওয়ার্ড কমিটিগুলো থাকে, সেখানে আমি ওই ওয়ার্ড কমিটিগুলো পাইনি, কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে আমি প্রচুর পরিমাণে তরুণ বৃদ্ধ বনিতা সবারই সাপোর্ট পাচ্ছি, এবং এখানে আমার জন্য কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা ফিল করছি না, আমার বরঞ্চ বলতে গেলে ভালোই ফিল হচ্ছে।